এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। আপনারা দেখছেন এবিসি নিউজ এজিটি লাইভ। মধ্যেই ওরা থাকতো এবং যে অবস্থায় যেভাবে ওদেরকে পাওয়া গেছে মানে সেটা দেখলে সহজেই অনুমেয় হচ্ছে তারা বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করছে। আর উনি আমরা যে অবস্থায় গিয়ে পেয়েছি এবং যেভাবে আমরা প্রোডিউস করেছি একদম মানে প্রমাণিত এখন অবধি যে ওরা ওদের বাড়িতেই কাজ করত এবং ওরা নিজে চার বছর এসে আসো তো তোমরা এখানে কি কি করো শুধু বোনকে দেখো আর তুমি কি করো আচ্ছা তোমরা কি দুজন এখন তোমরা দুজন বোন তোমরা বাড়ি কই আসলো কোয়েট থেকে আসছো তোমরা আচ্ছা তুমি অক্ষরের ঘরে কে আছে তোমরা দুজনই তোমরা এই শেখর বাবু যে তাই দেখো কাছে কোনখানে কাজ করে অফিসে চাকরি করে নাকি ব্যবসা করে কোনটা ব্যবসা করে আর তাদের বউ কই গেছে এখন আর বাচ্চাটা কই বাচ্চাটা যে রাখো বোন যে রাখো বোন কোন দূর আচ্ছা অক্ষরে তারা আইব তো তোমরা এখানে কি কি করো শুধু বোনটা দেখো আর তুমি কি করো আমি কিছু করি না কিছু করো না সারাদিন বাড়ি থাকো আচ্ছা ঠিক আছে দাঁড়া গতকাল অধিক রাতে পূর্ব থানার অন্তর্গত প্রতাপগড় এলাকার আশেপাশে একটি চাইল্ড মারেজের ইনফরমেশন আসে বাল্যবিবাহের আমাদের কাছে আসার পর আমরা ওই অধিক রাত্রেই পুলিশ সহকারে আমরা ছুটে যাই ছুটে গিয়ে দেখতে পাই যে বরতর সব চলে এসেছে বিয়ার সমস্ত সরঞ্জাম হয়ে গেছে বিয়ে শুরু হবে তখন আমরা যাওয়ার পর আমরা কাগজপত্র দেখে প্রথমে ওরা আমাদেরকে অন্য আরেকজনের কাগজ দেখিয়েছে তারপর ফটোর সাথে মিলিয়ে দেখতে যে মেয়ে আর কাগজ এক হচ্ছে না তখন আমরা আসল কাগজপত্র বের করে সমস্ত প্রমাণপত্র নিয়ে ওদের থেকে একটা অঙ্গীকারবদ্ধ লিখিত নিয়ে আসি যে ওনারা 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিতে পারবে না সেই মুহূর্তেই আমরা বরকে ওই বাড়ি থেকে বরযাত্রীকে বরপক্ষকে ফেরত পাঠানো হয় পুরোহিত টুরোহিত সকলকে ফেরত পাঠিয়ে বিয়ে বন্ধ করা হয় তো আমরা এই বিয়ে বন্ধ করতে পেরেছি বিয়ের দিন এরকম বিয়ে বন্ধ করে আমাদের খুব খারাপ লাগছে যে আমরা কিন্তু আইনের হাতে এই আইন অমান্য করছে বলে আমাদের ভাঙতে হচ্ছে তো আমরা সমাজকে বলবো সমাজে যারা জনগণ আছেন আমরা একটাই অনুরোধ জানাচ্ছি যে আপনারা আরেকটু সচেতন হন অভিভাবকরা সচেতন হন আমাদের কাছে যদি এই ইনফরমেশনটা ওই মুহূর্তে না দিয়ে কিছুদিন আগে দিয়ে থাকেন তাহলে এই গরিব পরিবারের লোকগুলো যারা বিয়ে ঠিক করছে ওদের শিক্ষার অভাব টাকা পয়সার অভাব সমস্ত কিছু আছে তো ওদের এতটা কষ্ট পেতে হয় না এতটা ঋণের মধ্যে আসতে হয় না কেন আমরা যখন যাই বিয়েটা বন্ধ করতে তখন অনেকে অনেকভাবে আমাদেরকে রিকোয়েস্ট করে যে ওদের এরকম অবস্থা কিন্তু আমাদের কিছু করার থাকে না আমাদের আইনের মোতাবেক আমাদের বিয়ে বন্ধ করতে হয় তাই আমরা চাইছি যে যারা আমাদের কাছে এই বার্তাগুলো পৌঁছাচ্ছেন আমাদেরকে ইনফরমেশন দিচ্ছেন সমাজের ভালোর জন্য যেহেতু দিচ্ছেন একটু আগে দিন এই বিয়ের মুহূর্তে বর ঢুকছে আমরা বিয়ে বন্ধ করছি এরকম না করে আমরা যাতে আগাম বিয়েটাকে বন্ধ করতে পারি তাহলে আমাদের সমাজটা আরও সুন্দর হয়ে উঠবে কিছু না করলে ভাগ্যবন্ধ গেল আমি মিস্ত্রি
সামনে শেখর পাল নামে এক ব্যক্তির বাড়িতে দুটো বাচ্চাকে চাইল্ড লেবার হিসেবে রাখা হয়েছে। তারপর আমরা লেবার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে লেবার ডিপার্টমেন্ট ওএনসিসিপিএসের সহায়তায় আমরা ওনার বাড়ি থেকে দুটো বাচ্চাকে গিয়ে আমরা পাই। বাচ্চাগুলোকে রেস্কিউ করে আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে নিয়ে আসি। বাচ্চাগুলি থেকে জানা গেছে যে ওরা 4-5 বছর যাবৎ ওনার বাড়িতে কাজ করছে, বিনিময়ে ওরা টাকা পাচ্ছে কি পাচ্ছে না ওরা এটা সঠিকভাবে কিছু বলতে পারছে না। ওনার বাড়িতে কাজ করার জন্য উনি এই উদ্দেশ্যেই 4-5 বছর যাবৎ এই দুটো বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছে। কত বছরের বিয়ের হ্যাঁ 18 বছর বয়স্ক নি মেয়েদের আপনি দেওয়ারের বিয়ে আর বড় ভাই একটা সাবুন কেন থাকতো সাবুন মানে অক্ষণের ছেলের বিয়ে যে ঠিক হয়েছে আপনি মেয়ের সঙ্গে যে ঠিক হয়েছে গার্জেন হিসেবে কি কথা মেজো ভাই আইছে তো কে আইছে তারপরে বিয়েতে ধরে ঠিক আছে গার্জেন আপনি এত টেনশন নিয়েন না বনস মানুষ আপনি গার্জেন হিসেবে যে আইছে তারে কল করেন আইতেই হ্যাঁ বলে বার্থ সার্টিফিকেটটা দেখান বয়সটা কত যাচাই করবেন কোন দিন ওখানে আইন শক্ত হয়েছে গা কোন দিন কোন বিপদে পড়বেন উপায় আসেনি জামাইয়ের বাবা ছেলে কই বসে
কিছু লোক দেখেন সত্যি কথা, ছেলেকে সিগনাল তো যার যার যান বাঁচা মেয়ের বয়স তো হয়েছে না, ঠিক আছে, এটা তো সত্যি কথা যে মেয়ের বয়স হয়েছে না, 2005 মেয়ের জন্ম, তো মেয়ের বয়স হয়েছে না, অক্ষণে এই সমস্ত কিছু সামাজিক অনুষ্ঠান বন্ধ করে বিয়ে বন্ধ করতে লাগতো, মেয়ের 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারতাম না।